হ্যালো দেখছেন টক ডিয়ার টু ড্রিম আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি আর আজকে আমি যেখানে বসে রয়েছি ইয়ে আরাম কামামলা হ্যাঁ ও না ট্রেন্ডি সেটাও থাকছে সঙ্গে আমি এখন বসে রয়েছি রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের দুজন কর্ণধারের সঙ্গে বসে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান পি আর আগরওয়াল এবং রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি আমাদের সঙ্গে রয়েছেন কে বি আগরওয়াল ওয়েলকাম টু আওয়ার শো স্যার থ্যাংক ইউ रूपा फैशनिंग इंडिया फ्रॉम 1968 वहां वहाँ से शुरू हुआ था और क्या आप लोगों ने क्या कर दिया जो सिर्फ इंडिया में नहीं पूरे दुनिया के कई मुल्कों में रूपा को इतना बड़ा ब्रांड बना दिया कहाँ है ये सक्सेस की की क्या है हमारे एखने जो सिक्सटी एटे चालू करे थी और बाजारे ब्रांड छोटा डोरा छो एक असलेराने একটা কথা আছে না সারভাইভ অফ দি ফিটেস্ট নাও আওয়ার কোয়েশ্চেন টু সারভাইভ আমাং দ্য ফিটেস্ট তো এইভাবে আমাদের একটু তৈরি করে বাজারে নামলাম কম্পিটিশান তো হবেই একজিস্টিং যারা বাজারে আছে তাদের তো একটা প্লাস পয়েন্ট আছে। কিন্তু আমরা ভালো কোয়ালিটি দিয়েছি ফেসিলিটি দিয়েছি কাস্টমারকে সঙ্গে সঙ্গে অ্যাডও করেছি এটা তো আপনি ফ্যাসিলিটি কম্পিটিশন কোয়ালিটি এই কথাতে বলছেন কিন্তু আমি যেটা জানতে চাইবো যে হঠাৎ করে অল অফ সার্টেন ওয়েস্ট নিয়ে স্টার্ট করার আইডিয়া কোথা থেকে এলো এবং কিভাবে শুরু হয়েছিল যদি স্টার্টটা একটু বলেন আমরা অলরেডি এই বিজনেসে ছিলাম আমার বাবা একটা ট্রেডিং চালু করেছিল তাহলে আমরা একটা বাজার একটা স্টাডি ছিল যে হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দি মার্কেট হোয়াট শুড বি ইন্ট্রোডিউস হাউ উই ক্যান ডেভেলপ উইথ হোয়াট প্রোডাক্টস সেটা সব স্টাডি করেই আমরা নেমেছি আর নেমে কম্পিটিশান তো ছিলই ফেস করেছি নতুন নতুন প্রোডাক্ট অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম আমরা করেছি আর অল আওয়ার কাস্টমার আমাদের খুব সাথ দিয়েছে সাথ আর প্রোডাকশন ভলিউম মার্কেট সাইজ এবং টার্ন দিক থেকে রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেড এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে কতটা আপনারা বড় করেছেন মোটামুটি হজরি বিজনেস যে আছে বারো তেরো হাজার কোটি টাকা বিজনেস আছে আন্ডার গার্মেন্টের ওতে আমাদের তেরোশো চোদ্দশো কোটি টাকা আমাদের শেয়ার আছে কোথা থেকে স্টার্ট হয়েছিল মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে স্টার্ট হয়ে সেখান থেকে আজকে এত বড় করা এই জার্নিটা যদি একটু বলেন যেখানে দাদা বলে প্রথম বেস্ট ছিল আর ব্রিফ কেউ জানতো না আমরা রূপায়ণ কোম্পানি ব্রিফ ইন্ট্রোডিউস করলো আগে একটা প্রোডাক্টটা হচ্ছে ভিক্টর বলে শুধু ব্রিফ তখন আমরা ওই থেকে এলাস্টিক জোগাড় করলাম এখানে স্ট্রেচিং ইউনিট করলাম আর প্রথম থেকে আমরা ইনোভেশনে লক্ষ্য করি যেমনি আমরা লাইন প্রথমে এটা লঞ্চ করলাম এখানে লেখা ছিল রূপা লাইন তারপরে ইন্ডাস্ট্রি সবও ফলো করলো তারপরে আমরা মেক্রোম্যান বের করলাম তো এখন যে প্রোডাক্ট বাজারে মেক্রোম্যান শেপে আছে সব বলে মেক্রোম্যান তো ও কোম্পানির আমাদের সেরকম গুডবেলা আছে ভাই আমরা আউটওয়েরে আপনার নিটেড গার্মেন্টে ছিল না এই উমেন ছিল নিউটেড গার্মেন্ট কেউ জানতো না আমরা বরমুডা বের করলাম লঞ্জার বের করলাম টি শার্ট আগে থেকে ঠিকই কিন্তু বরমুডা বলে নিটেড কেউ জানতো না এটা রূপা বের করলো তো রুপা সবসময় নতুন জিনিস প্রোডাক্ট করার এটা সবসময় চেষ্টায় আছি আমরা করি ও আমাদের কাস্টমার খুব আমাদের সাপোর্ট করে দ্যাট ইজ আওয়ার বেস্ট আমাদের অ্যাসেটস আছে এই মুহূর্তে দাঁড়িয়ে রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছে কতগুলো প্রোডাক্ট বাই প্রোডাক্টস আছে যদি কাজে বলে আমাদের ব্র্যান্ড তো অনেক আছে প্রথমে আমাদের ফ্রন্ট লাইন আছে মাইক্রোম্যান আছে সফটলাইন আছে ফুড লাইন আছে এ সফটলাইন লেগিং আছে আপনার তাছাড়া টোরিডো আছে বমচম আছে থার্মোকোড আছে দে আর সো মেনি ব্রান্ডস গোবিন্দা থেকে শুরু করে আর রণবীর সিং এবং তারপর সিদ্ধার্থ মালহোত্রা যেখানে গোবিন্দা বলছে আমি যদি নাইনটিন নাইনটি নাইনের একটু নজর রাখি ফার্স্ট হ্যাঁ যদি নজর রাখি সেখানে গোবিন্দা বলছে ম্যা হিরো পার হিরো নাম্বার ওয়ান হ্যাঁ রূপা তো এই যে ক্যাচ লাইন এটা কিভাবে মাথায় এলো আপনাদেরকে যে কিভাবে আরো আরও কে অ্যাট্র্যাক্ট করা যায় এই যে ওজি লাইনে গোবিন্দা আমাদের 99 প্রথম আসছে মানে ফার্স্ট সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট হয়েছে আপনাদের টিভি এট প্রথম টিভি এট ফার্স্ট আচ্ছা টিভি এটও আমরা প্রথম করেছিলাম এটা আপনারা अराउंड 1990 আজ থেকে তারপরে অন্য লোক ফলো করলো দেখুন নিউ চিলেন শুধু আজ থেকেই ছিল তারপরে আমরা সেফলিকে নিয়েছি সঞ্জয় দত্তকে নিয়েছি অনেক ছেলে রণবীর সিং রণবীর কাপুর এসে আমরা নিয়েছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রোডাকশন ইউনিট কোথায় কোথায় আছে এবং প্রোডাকশনের ব্যাপারে যদি একটু ডিটেলসে একটু বলে না আমাদের প্রোডাকশান ইউনিট মেন হলো কলকাতা আর তারপরে আমরা নাইনে স্টার্ট করলাম ত্রিপুরে ইট ইজ নিয়ার কম্বিটুর ইন তামিলনাডু তারপরে আমরা স্টার্ট করলাম দিল্লিতে এটা এটা গাজিয়াবাদে আছে আপনার লাস্টে করেছি বঙ্গলোর কর্ণাটকাতে চার জায়গায় আমাদের প্রোডাকশন আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোয়ালিটি আপনাদের কি ওয়ার্ড বা কি কার্ড আমরা বলতে পারি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা অনেক সোশ্যাল ওয়ার্কও করেন বিশেষ করে এই প্যান্ডামিক সিচুয়েশানে টোয়েন্টি টোয়েন্টি মার্চ থেকে দ্য সিচুয়েশন উই আর গোয়িং থ্রু এই টাইমে দাঁড়িয়ে আমরা এই সেকেন্ড ওয়েভ যেখানে আসছে আমরা কই যখন আপনার অক্সিজেন শর্ট ছিল আমরা অক্সিজেন কয়েকটা হসপিটালে দিয়েছি কয়েকটা হসপিটালে বেড দিয়েছি আর আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনে অফ ফুড অনেক দিয়েছি ওদের বড় মেন হলো এডুকেশন এন্ড মেডিকেল আমাদের নিজের একটা কলেজ চলছে রায়সন শিকারে আচ্ছা ইঞ্জিনিয়ারিং আছে এমবিএ আছে ডিগ্রি কলেজ আছে वेरी সুন वी आर गोइंग टू स्टार्ट ল কলেজ আর वी आर मेंटेनिंग इट वेरी वेल

ছেলেদের জন্য করে এটা ওয়েস্ট করি ব্রিফ করি ও জেন্টসের জন্য ব্রিফ আছে ওয়েস্ট আছে ডাওয়ার আছে আপনার টি শার্ট আছে বার্মুড আছে লঞ্জার আছে আর উইন্টারের জন্য আমাদের আল প্রোডাক্টস আছে লেডিজেন্টসি তো আমাদের কাছে রূপার কাছে যত রেঞ্জ আছে হোজিটেডে কারোর কাছে নেই

বিজনেস এক্সপেনশানের কথা যখন হচ্ছে তো অনলাইন মার্কেটিং এখন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেক্ষেত্রে সেই দিকে আপনারা কিছু ভেবেছেন যে কীভাবে অনলাইন দাম বেরিয়েছে কাজটা আর প্রতি বছর থার্টি ফর্টি পার্সেন্ট গ্রোথ হচ্ছে বিকজ ফিউচার ইজ দে ইয়াং জেনারেশন তো সেই ট্রাই লাইক করেই শপিং অনলাইন শপিং আর পুরো টিম আছে ওর জন্য ই আর গুড টিম আপনার কাস্টমারদের জন্য বা ফিউচারে যারা জেনারেশন রয়েছে তাদের জন্য নেক্সট জেনারেশনের জন্য কোনো মেসেজ বা বার্তা দিতে চান দেখুন এখন সময় অনুসারে আমাদের চেঞ্জ হতে হবে লেটেস্ট কি দেখার আছে উই হ্যাভ টু আইল্যাট অলওয়েজ অ্যাকর্ডিংলি উই হ্যাভ টু ম্যানুফ্যাকচার নিউ প্রোডাক্টস এজ এ হোয়াট আর দ্য লাইকিং অফ দ্য ইয়ং জেনারেশন দেন উই উইল গ্রো দ্যাট ইজ দ্য মেন থিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখি থাকোন লিটেষ্টক ডে টুড্ৰেপ